ত্রিপুরা জনজাতি স্বশাসিত জেলা পরিষদের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না করা নানা উন্নয়নমূলক প্রকল্প স্তব্ধ হয়ে পড়ে আছে। ত্রিপুরার জনস্বশাসিত জেলা পরিষদের নিয়মতান্ত্রিক প্রধান হচ্ছে না রাজ্যের রাজ্যপাল। তাই শুক্রবার রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যের সঙ্গে দেখা করেন, তাদের দাবির বিষয়ে কথা বলার জন্য সময় চান, কিন্তু রাজ্যপাল তাদের সঙ্গে দেখা করার জন্য সময় বরাদ্দ করেনি বলে অভিযোগ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। কিন্তু রাজভবন থেকে ভেতরে যাওয়ার কোনো সম্মতি না আসায় বাধ্য হয়ে রাজভবনের গেটের সামনে বসে পড়েন। পরে রাজ্যপাল সচিবালয়ের কর্মকর্তা এসে তাদের লিখিত দাবি সনদ নিয়ে যান। मैं उसमें और ज्यादा बोलना नहीं चाहूंगा। आपने जो बोल लें जे बिल गुला आपने दाबी गुला तुले धर लें जे आगामी दिन আমাদের যে কাউন্সিলে আগামী দিন যদি ওগুলা প্রক্রিয়া আছে, এই কনস্টিটিউশনাল অথরিটি আছে, এডিসি অনেক বিল দিয়েছে, একটা বিল পাস হয়নি কেন? আপত্তি কি আছে আমাদের? আচ্ছা ঠিক আছে, আপনি ফাইন্যান্স বিল পাস করবেন না, অনেক চিজ আলাদা কথা। আমাদের যে কাস্টমারি ল বিল আছে কেন পাস করবেন না? সবাই তো বলেছিল ইলেকশনে সময় কি হয়ে যাবে, হয়ে যাবে, তো কেন হয়েছে না? এই কি রাজনীতি? এই কি পলিটিক্স? আমার ইমোশন সঙ্গে পলিটিক্স হয়? এই তো এই তো এই কথাটা তো বিচার করতে হবে। শান্তিপূর্ণ আন্দোলন করলে সবাই বলে কি কিছু হয়নি, যে সময় মানুষ রাস্তাতে নামে যায় সেই সময় সবাই বলে আতঙ্কবাদী আছে, কমিউনাল আছে। আমি তো শান্তিপূর্ণ আজকাল আপনি দেখছেন আমি কিছু ধরনা করে নেই, একটা চিঠি দিয়েছে, এই চিঠি আপনার কাছে আসবেন, আপনি দেখেন আর আপনার প্লিজ হাইলাইটেড। সো ইউ হ্যাভ সাবমিটেড দিস মেমোরেন্ডাম, গভর্নমেন্ট